এদিকে রেডি হয়ে গেছি, মার্কেটে যাব। গাড়ি বাড়ার জন্য আলাদা করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে, এখন বের হচ্ছি। তাহলে তোমরা ইফতারে ইয়া করে ফেলিও, হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলে আসলে তো চলে আসলাম। তো মার্কেটে দেখতেছি আসলে কাপড়, আমি তো সারে নিব। এই এখন দেখতেছি আসলে, আর আসলে ভিডিওটা যেহেতু দোকানে যাচ্ছি, ভিডিওটা তেমন একটা বড় করা যায় না, মানে একটু আনকমফর্টেবল ফিল করি আর কি, তাই একটু ভিডিওটা এদিকে লুঙ্গিও দেখতেছি এগুলো আর কি। তো শাড়ি দেখি এখনও নেওয়া হয়নি, আপনাদের সাথে নিলে তো অবশ্যই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিও। আর আজকে দেখুন আমাদের বাসায় একটা কিউট লিটল বাবু আসছে। এই ওরও পক্স হচ্ছিল, দেখুন মুখে একটু একটু দাগ পক্স হচ্ছে, মোবাইল ধরার জন্য যাচ্ছে। হাই বলে হাই, হাই বলে হাই, হাই হাই চলতেছে যে এই মাসের 15 তারিখে 6 মাস পুরাবে ওর। কিটে এসে সুফিয়ানের বোন, একটা বোন, কিউট কিউট বোন, এদিকে দেখাও। সাইরো সাইরো, এই 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 সাইরো, বুকি সাইরো সাইরো, এই যাচ্ছি গা যাচ্ছি গা, বুকি কিউট লিটল বেবি। দেখো না মোবাইলটা, না মোবাইলটা নিতে যাচ্ছে, নাও 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 সাইরা, নাও 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 নাও, দোলনা খাচ্ছে, দোল 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 না, তাকা থাকছে মাশাল্লাহ। এর জন্য সবাই দোয়া করবেন আমার বেবিটার জন্য। ওর এখন 6 মাস চলতেছে, আর ওর মুখও দেখুন পক্স হচ্ছে। এই দোলা দোলা দিকে শোন, এই দেখেন ওর মুখও পক্স হচ্ছিল, প্রথমে ওর হচ্ছে, ওর পর হয়েছে সুফিয়ানের, এখন আবার ওর আগে জামেলা হয়েছে। ওর এমনি ডাকনাম হয়েছে জামেলা, তারপরে আমরা রাখছি সাইরা। কিউটার কতগুলো নাম সাইরা, তুমি যারা মীরা কি বলতেছি আমি, দেখো সবার নাম বলে ফেলতেছি, তুমি রোজা রাখছো দোলা? হ্যাঁ, এখন ইফতার করতেছ না? জিলাপি মজা হয়েছে বলো? এগুলো কে বানাইছে জানো? আন্টি বানাইছি, মজা হয়েছে সত্যি। সুফিয়ান কই আজকে? ঘুম যাচ্ছে। আচ্ছা, আমি ওই দেখছেন তো মার্কেটে গেছি, মার্কেটে যাওয়ার সময় না এই তো এই তো পাখি সোনা, এই তো ওদিকে তার জন্য কান্না করতে চাও মম, মারি দেব ওদেরকে একদম, ওরা পচা পচা কাজ করে। মার্কেটে যেতেছিলাম তখন ও না 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 না, এই তো পাখি সোনা, এই তো এই তো। সুফিয়ান মার্কেটে যখন যাইতেছিলাম তখন সুফিয়ান ও কান্না শুরু করছে, ও যাবে আমার সাথে, কারণ ওকে নিয়ে তো যাওয়া সম্ভব না। ওকে বলতেছে তোমাকে কোলে নিয়ে মা হাঁটতে পারবো না, ও আমাকে বলতেছে আমি তোমার হাত ধরে হাঁটবো, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বলছে। এখন নাকি ঘুম যাচ্ছে। এটা এখন মার্কেট থেকে আসলাম, কাপড় নিয়েছি, এগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে মার্কেট থেকে এসে দেখতেছি আমাদের কিউট বেবিটা আমাদের বাসায়, এদিকে দোলো আমাদের বাসায়। সবাইকে আসসালামু আলাইকুম, বাম হাত দিয়ে দেয় না শোনা,
নাহাদি দাও বলো আমার জন্য সবাই দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করি, বোনের জন্য বলো, বোনের জন্য দোয়া করি। খাওয়া তো ব্যস্ত ওর গেঞ্জিটা কিন্তু আসতে অনেক সুন্দর লাগতেছে ওকে, মাশাআল্লাহ আর এগুলো হয়েছে গতকালকে, আসলে আজকে কোনো কিছু বানায় না, আজকে তো মার্কেটে গেছে তেমন একটা সময় পাইনি, শুধু জুসটা বানাইছে, তরমুজের জুস বানাইছে আমি মেয়েরা, তরমুজের জুস এগুলো আজকে আর এগুলা বানাইছে, এগুলা কি বলে হন্তনগুলো বেজে নিচ্ছে, আর এইগুলো হচ্ছে আমাদের আজকের ইফতারি, এগুলো হচ্ছে গতকালকের ইফতারি, এতো টুকটাক ইফতারি করলাম, এটা সেরে নেব, সময় পাইনি আসলে কিছু আর কিছু বানাই, মানে সময় না ওইটা না আসলে, কিন্তু আমাদের গতকালকে এই কী বলে ইফতারে অনেক ছিল তো মেহমানরা খায় নাই, যেমন এগুলো রয়ে আলুচপ বেগুনি রয়ে গেছে, জিলাপি রয়ে গেছে, পিঠা রয়ে গেছে, ডিম চপ রয়ে গেছে, চনা এগুলো সব রয়ে গেছে, তো এগুলো তার জন্য আর আমি আর বানাই নাই, আজকে শুধু এই সন্তান বোনা হয়েছে আর সর জুস বানানো গেছে আর কি, এই তো টুকটাক আজকের ইফতার। এখানে এখন এক লোক মাকে ফেলো না, মেয়েরা আলাদা খাবে আর আমরা একসাথে খাবো, বলে নিয়ে নিছে আমাদেরগুলো, এই তো এটা হচ্ছে আমার আইপিএসের কি বলে আইপিএসের এই ব্যাটারি টাকার একটা বক্সটা, দেখুন কী পরিমাণে এটা ইয়ে হয়েছে, এই ঝাঁকা রেখে ফেলছে, আইপিএসের উপরে তো ধরুন পানি আইপিএসের পানি দেই, ওই জন্য মনে হয় জানি না, তাই আসলে আমার বাসায় তো রঙ ছিল, আমার আলমারির রঙও ছিল, এখন গতকালকে যখন পানি দিছে আইপিএসে দেখতেছে আমার আইপিএসের এটা মানে বেশি অবস্থা খারাপ, এই পাশে তো আমি রঙ অলরেডি করছি, আর এটা যদি এরকম আর কয়েকদিন দেখে দিই এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, আর এটা তো অবশ্যই জরুরি যেহেতু আমার আইপিএসটা তো অবশ্যই কভার করার জন্য লাগে, এই জন্যই দেখেন কী পরিমাণে মানে ঝাঁকা রেখাইছে দেখছেন, এই এগুলা এটা আমি এখন এই জন্য রং করতেছি যেহেতু আমার এটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার তো জিনিসটা আসলে জরুরি, রঙও ছিল বাসায় তাই নিজেই করে ফেলতেছি আর কি, এটা তো তেমন বেশি কোনো চাপের কাজ না এই আর কি, আসলে জিনিসটা তো নাইলে নষ্ট হয়ে যাবে, রঙ ছিল তাই করতেছি, এতে এদিকেও রং করে ফেলছি এই পাশ আর এই পাশ, হঠাৎ এখন ভাবলাম যে একটু রেকর্ড করি, ভেতরে ভেতরে ইমান করে আছে, উপরে কাঁচা ফুল আনুমান করতেছে, একটু ভালো করে মুছে একটু বসে তারপর রং করে ফেলতেছে আর কি, তাহলে আমার জিনিসটা টিকসই হয়ে যাবে, অনেকদিন থাকবে, নাহলে দেখা যেত নষ্ট হয়ে যাবে, আর এদিকে আমার এটা হয়েছে এই মার্কালিনের একটা, মার্কালিনটাও অনেক নষ্ট হয়ে গেছে, জাঁকার হয়ে গেছে, এটাকে রং করে ফেলবো, এটা কমপ্লিট রং করার পর তারপর আপনাদেরকে দেখাবো আবার, এটা কমপ্লিটই এক গেছে, এটা সেট হয়ে গেছে, এই তো আমার মার্কালিনটাও রং হয়ে গেছে, আর আমি আসলে এখানে একটা একদম বাজে কাপড় বিছিয়ে নিয়েছি, নেড়ে তো আমার আসলে এই কী বলো ফ্লোরে ময়লা হবে বা রঙের দাগটা হয়ে যাবে, এই জন্য তো হয়ে গেছে, এখন এটার আমার আয়ু আরও বেড়ে গেছে অনেকদিন, যদি আমার এটা তো এমনি অনেক টিকসই করে বানাইছি, এখন রংটা দেওয়াতে অনেকটা ভালো হবে, আর এখানে আমি এই মাথায় করে একটু একটু প্লাস্টিক দিয়ে দেবো, যেহেতু মার্গালে পানিতে থাকে প্লাস্টিক দিয়ে দেবো ভালো থাকার জন্য আর কি, একটা নতুন টেকনিক আর কি শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে, আমার এই বাক্সটা রং কমপ্লিট, ভিতরে বাহিরে পুরাই কমপ্লিট করে ফেলছে, এটা
পুরোটাই কমপ্লিট হয়েছে। আর এখানে আমার এটাতে আগে ছিল লাল রং, মতো রং মানে রং পাচ্ছে, এই জন্য আমি লালটাকে অ্যাশ কালার করে দিছি। এখন অ্যাশ কালার সাথে লাল, এটা হচ্ছে লাল, তারপর এটা গোল্ডেন কালার কম্বিনেশন করে করে ফেলছি আর কি, সুন্দরই লাগতেছে আর কি। কিছু নতুন আইডিয়া বের করে করছি আর কি, তো গোল্ডেন কালার লাল আর এই অ্যাশ কালার খুব সুন্দর লাগতেছে আর কি। এই তো আমার মেয়ে বায়না করছে আমের ভর্তা খাবে, আর আপনাদের ভাইয়া তো আম নিয়ে আসছে, আপনারা দেখছেন চারটা আম নিয়ে আসছিল। এই আমার মেয়ে খাইছে আমের ভর্তা এগুলো, আর ও আসলে একটু ওই ভর্তা বা আম টক টক এগুলো একটু আমার মেয়ে বড়টা একটু খেতে চায়, ও একটু পছন্দ করে বেশি আর কি, ছোটোটা একটু কম পছন্দ। আমারও তেমন একটা ভালো লাগে না, ভালো লাগে তেমন কি মানে মোটেও ভালো লাগে না আমার, ওই একটু খায় তাই আর কি। আমের আমার একটা আম আছে, একটা আম দিয়ে ভর্তা বানাচ্ছি, আর সিজনের প্রথম ফল যেহেতু ও যখন খাইতে চাইছে তাই একটু ভালো করে ফুটে, তারপরে ও ভর্তাটা ও নিজেই বানাবে যেহেতু ওর রুচি মতো ও বানাবে আর কি, কতটুকু কী দেয় না দেয় ও অনুযায়ী ও বানাবে। আমি জাস্ট কুটে দিচ্ছি ছিলে, কুটে দিচ্ছি আর কি, সব ইয়ে করে দিচ্ছি, ও বানাবে। এই তো এখানে মরিচের গুঁড়া দিছে, আসলে আমি কুটে দিছি ওই বানাবে, লবণ দিচ্ছে। তারপরে কি কাসুন্দি দিবা, কাসুন্দি চিনি দিবে নাকি? এতটুকু তো হবে কাসুন্দি ইয়া তো, আর দিবি অল্প তো ওই জন্য আর কি।